বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে শোনাতে যাচ্ছি নাহজ আল বালাঘার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদেরকে শোনাব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দ্বিতীয় খোদবা, যে খোদবাটি তিনি সিফিন থেকে ফেরার পর দিয়েছিলেন। চলুন শোনা যাক নাহজ আল বালাঘার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দ্বিতীয় খোদবা। আমি আল্লাহর প্রশংসা করি তার পরিপূর্ণ নিয়ামতের আশাই, তার ইজ্জতের প্রতি আত্মসমর্পণের জন্য এবং পাপ থেকে নিরাপত্তা পাওয়ার আশাই। আমি তার সাহায্যের জন্য মিনতি করি, যেহেতু প্রয়োজনে তার সাহায্যই যথেষ্ট। তিনি যাকে হেদায়েত প্রদান করেন সে কখনো বিপদগামী হয় না, আর যার প্রতি তিনি বিরূপ হন তার কোনো প্রতিরক্ষা নেই। যাকে তিনি দয়া করেন সে সকল প্রয়োজনের ঊর্ধ্বে থাকে। তার প্রশংসা সব কিছু হতে গুরুত্বপূর্ণ এবং সকল সম্পদ হতে মূল্যবান। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তার কোনো সাদৃশ্য নেই। এ সাক্ষ্য এমন এক ব্যক্তির যার এখলাস পরীক্ষিত, এবং ইহার মূল উপাদান আমাদের ঈমান, যা বিশ্বস্ত মুতাকাদ হয়েছে। যতদিন তিনি আমাদের জীবিত রাখেন ততদিন আমরা এ বিশ্বাস আঁকড়ে ধরে রাখব, এবং কঠোর দুঃখ দুর্দশা দ্বারা আমরা আক্রান্ত হলে তা মোকাবেলা করার জন্য এ বিশ্বাস পঞ্জীভূত করে রাখব, কারণ এটা ঈমানের মূল ভিত্তি এবং কল্যাণকর কর্ম ও ঐশী সন্তুষ্টির প্রথম সোপান। এটা শয়তানকে দূরে সরিয়ে রাখার উপায়। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অতি বিশিষ্ট দিন, মুজেজা, সংরক্ষিত দলিল, দীপ্তিশীল নূর, জলজলে ঔজ্জ্বল্য, সন্দেহনাশক চূড়ান্ত নির্দেশাবলী, বিদ্যমান সুস্পষ্ট প্রমাণাদি, আল্লাহর আয়াতসমূহ দ্বারা ভীতি প্রদর্শন ও পাপের শাস্তির সতর্কাদেশ সহ আল্লাহ তাকে প্রেরণ করেছেন। সে সময়ে মানুষ ছিল ফেতনা ফ্যাসাদে লিপ্ত এবং তাতে দিনের রজ্জু ছিন্ন হয়ে গিয়েছিল, ইয়াকিনের স্তম্ভসমূহ আলোড়িত হয়ে পড়েছিল, নৈতিক মূল্যবোধ অন্ধকারের অতল তলে তলিয়ে গিয়েছিল, নিয়ম শৃঙ্খলা ওলট পালট হয়ে পড়েছিল, প্রারম্ভ ছিল ক্ষীণ, পথ ছিল অন্ধকারাচ্ছন্ন, হেদায়েত ছিল অজানা এবং অজ্ঞতা অর্থাৎ জাহিলিয়াত ছিল বিরাজমান। মানুষ আল্লাহর অবাধ্য হয়ে শয়তানের সমর্থক হয়ে পড়েছিল এবং ঈমান পরিত্যক্ত বিষয় ছিল, ফলত দিনের স্তম্ভ ধসে পড়েছিল, ঈমানের সামান্য চিহ্নও দেখা যাচ্ছিল না, এর সকল পথ বিনষ্ট হয়ে পড়েছিল এবং প্রকাশ্য রাস্তাসমূহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মানুষ আল্লাহর নাফরমানি করে শয়তানের অনুগত হয়ে পড়েছিল এবং শয়তানের পথ অনুসরণ করতেছিল। শয়তানের জলাধার থেকে পানি সংগ্রহে মানুষ আগ্রহান্বিত ছিল। এ সকল মানুষের মাধ্যমে শয়তানের বিজয় পতাকা উড্ডীয়মান হয়েছিল এবং এরাই মানুষকে ফেতনা ফ্যাসাদের দিকে ঠেলে দিয়েছিল, ফলে মানুষ এদের খুরের নিচে দলিত হয়েছিল এবং এরা মানুষের ওপর দাম্ভিক পদভরে দাঁড়িয়েছিল, অনৈতিকতা পায়ের আঙ্গুলে ভর করে দাঁড়িয়েছিল। মানুষ সম্পূর্ণরূপে পথভ্রষ্ট, জটিল, অজ্ঞ ও বিপদগামী হয়ে পড়েছিল, যেন তারা কল্যাণকর ঘরের অর্থাৎ কাবার
কুপ্রতিবেশী কুরাইশ। নিদ্রার পরিবর্তে তারা ছিল জাগ্রত এবং তাদের চোখে সুরমার পরিবর্তে ছিল পানি। তারা এমন এক সমাজ ব্যবস্থায় ছিল যেখানে জ্ঞানীগণ ছিল লাগাম পরিহিত এবং অজ্ঞরা ছিল সম্মানিত। জেনে রাখো, রাসুলের আহলুল বাইত হল আল্লাহর গুপ্ত বিষয়ের অর্থাৎ সিরার ধারক, আল্লাহ সম্পর্কীয় জ্ঞানের মূলাধার, প্রজ্ঞার কেন্দ্রবিন্দু, আল্লাহর কিতাবের উপত্যকা ও তার দিনের পর্বত। তাদের মাধ্যমেই আল্লাহ তার দিনের বক্রপীঠ সোজা করলেন এবং দিনের অঙ্গ প্রত্যঙ্গের কম্পমান অবস্থা দূরীভূত করলেন। মনে রেখো, মোনাফেকগণ পাপকর্ম ও অধার্মিকতা বপন করেছে এবং তাতে প্রবঞ্চনারূপ পানি সিঞ্চন করেছে, ফলত নিজেদের ধ্বংসরূপ ফসল কর্তন করেছে। ইসলামী উম্মাহর কাউকে আহলুল বাইতের সমকক্ষ হিসেবে গ্রহণ করা যাবে না। কেউ তাদের অনুগ্রহ ভাজন হয়ে থাকলেও তাকে তাদের সমতুল্য মনে করা যাবে না। তারা হলেন দিনের ভিত্তিমূল ও ইমানের স্তম্ভ। তাদেরকে কেউ ডিঙিয়ে যেতে চাইলে আবার ফিরে আসতে হয় তাদের কাছে। আবার যারা পশ্চাতে পড়ে থাকে তারা তাদেরকে অনুসরণ করতে হয়। মূলত তারা রাসুলের বেলায়েতের অধিকারের প্রধান বৈশিষ্ট্য সম্পন্ন। রাসুলের আমানত ও উত্তরাধিকার তাদেরই অনুকূলে, কাজেই ন্যায় ও সত্যের অনুসারীগণকে তাদের দিকে প্রত্যাবর্তন করতে হবে। বন্ধুগণ, নাহজ আল বালাঘার দ্বিতীয় পর্ব অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দ্বিতীয় খুতবা এখানেই শেষ হলো। পরবর্তীতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তৃতীয় খুতবা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।